স্থায়ীভাবে বাতিল করা হলো জিএসসি ও জেডিসি পরীক্ষা। এ বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন শিক্ষাক্রমে অষ্টম শ্রেণীতে বোর্ড পরীক্ষা রাখা হয়নি, মূল্যায়ন হবে অন্য ক্লাসের মতোই। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের উপর থেকে চাপ কমবে বলে মনে করছেন গবেষকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে প্রথমবারের মতো একযোগে শুরু হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। 2010 সালে হঠাৎ করেই অষ্টম শ্রেণীতে চালু করা হয় জিএসসি ও জেডিসি পরীক্ষা। তখন বলা হয় এই পরীক্ষার কারণে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে, কমবে ঝরে পড়ার হার। তবে হয়েছে উল্টো। বোর্ড পরীক্ষার কারণে শিশুদের চাপ বাড়ে, বাড়ে গাইড বই ও কোচিংয়ের দৌরাত্ম্য। এ প্লাস পাওয়ার জন্য মুখস্থবিদ্যায় জোর দেয় শিক্ষার্থীরা, ফলে এসব পরীক্ষা বন্ধের সুপারিশ করেন শিক্ষা গবেষকরা। এক যুগ পর তাতে সায় দিল সরকার। জিএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করল শিক্ষা মন্ত্রণালয়, যার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বোর্ড পরীক্ষা এসএসসি এবং এসএসসি পর্যায়ে হবে, জিএসসি পর্যায়ে বোর্ডের পরীক্ষা থাকছে না। তাদের স্কুলের যে পরীক্ষা সেটার উপর ভিত্তি করেই তাদের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গবেষকরা। শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ তাদের। বাচ্চারা এখন মুখস্থ বিদ্যার চাইতে এখন শিখনফুলের দিকে নজর দিবে এবং তার যে শেখার যেটি কথা সেটি সে শিখবে। কিন্তু এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে, সেটি হচ্ছে শিক্ষকদেরকে এখন প্রস্তুতি নিতে হবে। এই সিদ্ধান্তের সরকারকে অটল থাকতে হবে, কেননা যারা কোচিং সেন্টারের মালিক, যারা গাইড বইয়ের মালিক, যারা গাইড বইয়ের ব্যবসার সাথে যুক্ত, তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে চাপ দেবে। এর আগে পিএসসি পরীক্ষা বাতিল করে বৃত্তি পরীক্ষা চালু করে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।